প্রিয় ভাইরা, কয়েকটি বিষয় মানে মোটামুটি আমরা শেষ পর্যায়ে পৌঁছে আসছি। সেটা হলো যে আমরা যে এতক্ষণ তাকওয়ার প্রয়োজনীয়তা এবং তাকওয়ার গুরুত্ব এবং মুমিনের মুত্তাকি ফরজগারদের গুণাবলী সম্পর্কে কম কিছু জানেন, এখন আসুন একজন মানুষ আপনি আর আমি যদি তাকওয়া অর্জন করি তাহলে আমার ইহকালে কি লাভ হবে, পরকালে কি লাভ হবে, ইহকালের লাভগুলো সম্পর্কে সংক্ষিপ্ত একটু আলোচনা, কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করো। এক নম্বর, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, মহান রব্বুল আলামিন বলেছেন আল্লাহ তার সংকীর্ণতা থেকে মুক্তির পথ বের করে দিবেন এবং তার ধারণার বাইরে থেকে রিজিকের ব্যবস্থা করবেন। দলিল কোরআন শরীফ, আল্লাহ ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে সে জানবেও না কোত্থেকে যে তার এই সংকীর্ণ সামনে দেখছে সংকীর্ণতা, কিন্তু আল্লাহ তার মুক্তির পথ বের করে দিয়েছেন। রিজিকের চিন্তা টেনশন দেখে আল্লাহ পাক তার ধারণার বাইরে থেকে রিজিকের ব্যবস্থা করেছে। হয়তো আমরা এরকম যারা অনেকেই আমরা ভাই আসলে সত্যিকার অর্থে যেভাবে তাকওয়া ফরজের অবলম্বন করার দরকার ছিল সেভাবে আমাদের হয় না, যার কারণে আমরা ওইভাবে ফাচ্ছি না যে আর আমরা অভক্ষও করি না। সত্যিকারে আল্লাহ যারা আল্লাহওয়ালা ফরজগার মানুষ যারা আছে দেখেন, এরা হয়তো ভাবো অনেকেই কোনো পথ নাই, দেখে যে আল্লাহ পাক কেমনে কোন দিক দিয়ে কীভাবে সারাই নিছে, আমরা ভাবতেও পারিনি সেও ভাবতে পারে নাই, কিন্তু আল্লাহ সারাই নিছে। এই জন্য আল্লাহ রাজা যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তার ধারণার বাইরে থেকে রিজিকের ব্যবস্থা করে তার সংকীর্ণতা থেকে মুক্তির পথ বের করে দেন, একটা গেল। দুই নম্বর হলো আল্লাহ তার সমস্ত কাজে সহজ করে দিবেন, এটা একটা আল্লাহর বিশেষ বর্ণনা। আল্লাহ বলছেন ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মিন আমরিহি ইউসরা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার কাজকে সহজ করে দিবে, তার জন্য কাজ মানে একটা বিশাল মনে হচ্ছে আরে কি করব কেমনে কি করব, দেখা আল্লাহকে আমরা সহজেই এটা সমাধান করে দিয়েছে, এটা একটা তাকওয়া ফরজগারি অর্জন করার একটা বিশাল বড় ফায়দা। তাছাড়া তাকওয়া ফরজগারি অর্জন করার কারণে আল্লাহর একটা বিশেষ সম্মান এই মুত্তাকি ফরজগারের ছেলে সন্তানদের এদের জন্য রেখে দেওয়া সম্পদের হেফাজত আল্লাহ পাবে। যেমন দেখেন আপনারা একটা ঘটনা শুনছেন যে মুসা এবং খিজির একসাথে রওনা হয়েছিলেন, অনেক লম্বা ঘটনা, এক জায়গায় এসে দেখতেন যে একটা দেয়াল পড়ে আছে, তিনি মুসা খিজির সব ধৈরা দেয়ালটাকে উঠাই দিলেন। খিজির ইসলাম বললেন, মুসা ইসলাম বললেন আমরা এই বাড়ি এই গ্রামের লোকদের কাছে খাওয়া চেয়েছিলাম, আমরা মুসাফের মানুষ, তারা আমাদের খেতে দেয় নাই, তাহলে ফ্রি কাজটা কেন করে, এদের বিরুদ্ধে কিছু বিনিময় নিতে পারতেন। তো উনি জবাব না দিয়ে পরবর্তীতে সবগুলোর জবাব দিয়ে বললেন যে আসলে আমি কেন করি না, আমার নিজের ইচ্ছাই করি না, আল্লাহর নির্দেশে করেছি। এই দেয়ালের নিচে এই ছোট নাবালক শিশুদের তার বাবার নেককার মানুষ ছিল, তার বাবা তাদের জন্য কিছু সম্পদ গিরিয়ে রেখেছে, এটা যদি কাঠেও পড়ে যায় তাহলে সম্পদ এখনো এগুলোর সন্তানরা রক্ষা করার মতো বয়স হয় নাই, এটা যদি প্রকাশ পেয়ে যায় তাহলে লোকেরা নিয়ে নিবে, আল্লাহর ইচ্ছা যদি এটা একটু ডেকে থাকুক, ছেলেরা যখন বড় হবে সময় মতো জায়গা মতো তার হাতে পৌঁছাই দিবে। তাহলে মানুষ যখন নেককার ফরজগার হয় এদের এই ফরজগার কেন আল্লাহ পাক তাদের সন্তানদের মধ্যে খায়ের বরকত দান করেন। তাছাড়া মানুষ যখন তাকওয়া অবলম্বন করে আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেয়। আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেছেন যদি জনপদবাসীরা মানুষরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করতো আল্লাহ পাক অবশ্যই আমি আসমান এবং জমিনের বরকতের দ্বার সমূহ খুলে দিতাম, কিন্তু মানুষ নাফরমানি করে। তাহলে বোঝা গেল যে নিশ্চয়ই তাকওয়ার কারণে মানুষ আল্লাহ সুবহান ওয়া তাআলা এই জমিনে খায়র বরকত আসবে, তাকওয়া অর্জন করার জন্য বিশাল বড় লাভ। পৃথিবীতে আমরা যদি কোনো বাদশার সাথে আমাদের বন্ধুত্ব থাকে, কোনো মন্ত্রীর সাথে বন্ধুত্ব থাকে, তাহলে ওই লোকের মনে সবসময় আনন্দ উৎপন্ন থাকে, কিন্তু এই তাকওয়া অবলম্বন করার দ্বারা দুনিয়ার কোনো বাদশা না, বড় সমগ্র জগতের বাদশার সাথে সমগ্র ধনভাণ্ডারের মালিকের সাথে আপনার বন্ধুত্ব হবে। যদি একটু আগে আমরা বলেছিলাম তাকওয়া অবলম্বন করার দ্বারাই আপনি আল্লাহর বন্ধুতে পরিণত হবে। আল্লাহ বলেছেন ইন আউলিয়া উহু ইল্লাল মুত্তাকুন, আল আউলিরাই হলো ফরজগাররাই আল্লাহর বন্ধু। আবার আয়াত আল্লাহ বলেছেন আর যারা জালেম তারা মানে তাদের তারা হলো তাদের বন্ধু হলো কি, তারা পরস্পর পরস্পর বন্ধু, আর মোমেনদের ইমানদার তা মুত্তাকির বন্ধু হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাছাড়া আল্লাহ বলেছেন আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, পেরেশানি নেই, কেয়ামতের ময়দানে এটা তাদের হবে। তাহলে এটা আমরা অবশ্যই বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বান্দা তাকওয়া অবলম্বন করে তাহলে আল্লাহর বন্ধুতে পরিণত হবে এবং আল্লাহর প্রিয় পাত্রে গণ্য হবে। তাছাড়া তাকওয়া অবলম্বন করার দ্বারা আরেকটা হচ্ছে আল্লাহ পাক দুশ্মনের ষড়যন্ত্র থেকে তাকে হেফাজত করবেন। অনেক আল্লাহওয়ালা লোক দেখেন পৃথিবীতে তাদেরকে কত রকমের ষড়যন্ত্র মানুষ করেছে, কিন্তু আল্লাহ তাদেরকে হেফাজত করে রেখে দিয়েছে, কোন না কোনো রকম আল্লাহ বাঁচাই দিচ্ছে মানুষের ষড়যন্ত্র যারা থেকে। আল্লাহ বলছেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ,
তোমরা আপনি যদি ধৈর্য তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো তাহলে এই লোকগুলো তোমাদের কোনো রকমের কোনো ক্ষতি করতে পারবে না তাছাড়া এই তাকওয়া অবলম্বন করার দ্বারা বান্দার কি বলতেছি আল্লাহর পক্ষ থেকে আমল কবুল হওয়ার এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমার যে রইছে আল্লাহ রাব্বুল ইজ্জতের বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ এটা আমরা প্রতিদিন খুতবার সময় শুনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা হে ঈমানদার কো তুমি আল্লাহকে ভয় করো সদা সত্য কথা বলো তুমি যদি বললে আপনি ইউসলিহ লাকুম আমালাকুম আল্লাহ তাআলা তোমাদের কি করেন আমলকে শুধরে দিবেন এবং তোমাদের গুনাহখাতাগুলো ক্ষমা করে দিবেন তাহলে বুঝা গেল যে তাকওয়া অবলম্বন করার দ্বারা আমি আমার যে লাভ হবে সেটা হলো যে মানে আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিবেন এবং আমার কি করবেন আমার সমস্ত কাজগুলো সঠিক সহজ করে দিবেন তাছাড়া তাকওয়া অর্জন করার দ্বারায় যেগুলো লাভ হবে সেই লাভগুলো আল্লাহ পথভ্রষ্ট থেকে আমাদেরকে ফিরাবেন সঠিক পথে অবলম্বন চলা সবসময় তাকওয়া অবলম্বন করে চলবেন সবসময় দেখবেন যে সঠিক পথে চলতে পারবেন কারণ তাকওয়া অবলম্বন না করলে আল্লাহর ভয় ভীতি মনে না থাকলেই আপনি আঁকা বাঁকা পথে যাবেন আল্লাহর ভয় যখন থাকবে তখন সোজা পথে যাবেন ডানে বামে তাকাবেন না কিন্তু যখন এই ভয়টা থাকবে না তখন কখন এদিকে কখন ওইদিকে এই জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্রের জালে কি দেবেন আটকে দিতে পারেন এমনিভাবে তাকওয়ার কারণে যে ব্যক্তি মুত্তাকি ফরজগার হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তি আল্লাহ তো নিজে মহব্বত করবেনই বরং সৃষ্টি জগৎকেও তাকে মহব্বত করতে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফ বলছেন বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন অবশ্যই যারা আল্লাহর ওয়াদা রক্ষা করবে এবং তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন অর্থাৎ যারা তাকওয়া অবলম্বন আল্লাহ তাদেরকে ভালোবাসেন শুধু তাই বরং যারা আল্লাহকে মহব্বত করে আল্লাহ হুকুম তাকওয়া অবলম্বন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে তাদের মহব্বত দিয়ে দিবেন আপনি দেখেন পৃথিবীতে অনেক আল্লাহ আল্লাহ ফরজগার লোক আছে যারা আপনাদেরকে আমাদের কাউকে নিয়ে বাড়িতে বাস দাওয়াত দিয়ে খাওয়ায়নি মরক জব করে আমাদের খাওয়ায়নি কিন্তু তারপরেও মানুষ তাদের জন্য অনেক মহব্বত করে এই মহব্বতটা আসলো কোত্থেকে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা আল্লাহ রাব্বুল ইজ্জতুল বলেছেন যারা আল্লাহর যারা নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে অসরি আল্লাহ তাআলা তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দিবেন আপনি যখন ঈমান আনবেন ভালো কাজ করবেন আল্লাহ মানুষের মনে আপনার জন্য মায়া সৃষ্টি করে দিবেন এই জন্য যেমন আজকে পৃথিবীতে হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে মহব্বত করেন আল্লাহ জিব্রাইলকে ডেকে জিব্রাইল রে আমি আমার অমুক বান্দাকে মহব্বত তুইও মহব্বত কর জিব্রাইল আলাইহিস সালাম তার পরবর্তী ফেরেশতা বলে দেখেন অমুক ব্যক্তিকে আল্লাহ মহব্বত আমিও মহব্বত তোরাও মহব্বত কর এইভাবে আস্তে আস্তে পৃথিবীতে আসে অটোমেটিক সে কাউকে খাওয়ায় না কাউকে ফরায় না কাউরে কোনো বাড়িতে এনে দাওয়াত দিয়ে খাওয়ায় না তারপরেও মানুষ যেন কেন ধরে তার প্রতি মায়া কেন ধরে তার প্রতি টান বলে এই টানটা করতে কার পক্ষ থেকে আসছে ওই আল্লাহর পক্ষ থেকে আসছে এটা কেন হয়েছে তাকওয়ার কারণে হয়েছে কার কারণে তাকওয়ার কারণে তারপরে তাছাড়া যে ব্যক্তি এই তাকওয়া অবলম্বন করবে সে নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তার জন্য সুসংবাদ রয়েছে সুসংবাদটা কি দুনিয়ায় থাকতে আল্লাহ বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আর ওলিদের কোনো ভয় নেই পেরেশানি নেই এবং অপরায়ত আল্লাহ বলছে লাহুমুল বুসরা ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনও তার জন্য সুসংবাদ এই আয়াতের ব্যাখ্যায় অনেক মহাসারী কেরাম বলেছে দুনিয়ার জীবনে শুরু তারা অনেক যে অনেক মাঝে মাঝে অনেক ভালো স্বপ্ন দেখে বা ভালো তাদের জন্য বিভিন্ন সময় আল্লাহ বিশেষ কাজকর্ম সহজ করে দেয় এটা একটা তাদের জন্য এটা একটা বিশেষ বড় আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ অনেক সংকীর্ণতা ছিল আল্লাহ তাদের সহজ করে দিয়েছে বিভিন্নভাবে এটা একটা তাদের জন্য সুসংবাদ তাছাড়া মৃত্যুর সময় যখন আসে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয় যেমন কোরআনে কারিম আল্লাহ বলেছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু যা ইমানদার যারা আল্লাহকে রব বলে স্বীকার করে এরূপ অভিযোগ ছিল তাদের মৃত্যুর সময় ফেরেশতা এসে কি বলে তোমরা ভয় করিও না ফেরেশান হয় না এবং সেই জান্নাতের সুসংবাদ শোনো যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে তাহলে তাদের জন্য দুনিয়ায় সুসংবাদ মৃত্যুকালেও সুসংবাদ এবং পরকালে তো সুসংবাদ আছেই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা একটা বিশাল বড় রহমত যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য চতুর্দিক থেকে দয়া এবং সহযোগিতা সচ্ছল এটা আল্লাহ ভাগ দিবেন তবে ফরজগারিটা অবিশল থাকতে পারলে আমি সাহায্য পাবো আর যখন আমার ইমানি দিক সেজে যাবে তখন সাহায্য আমার থেকে কি হয়ে যাবে দূর হয়ে যাবে এই জন্য ভাইয়ের আমার এই কয়েকটা কথা এটা হলো ফরক দুনিয়াবি ফায়দা সামনের পর্বে আমরা বলবো আখেরাতের ফায়দা কি আল্লাহ আমাদের এই যেই কয়েকটা কথা বললাম আল্লাহ যেন এই সবগুলো গুণাবলী আমাদের মধ্যে যেন আল্লাহ অর্জন করার তৌফিক দান করেন এই সবগুলো যেন আমাদের মধ্যে অর্জন করে আমরা যেন আল্লাহর প্রিয় পাত্র হয়ে দুনিয়ার জীবনে আল্লাহ খুশি মতো চলতে পারি
এবং পরকালে যেন আল্লাহর প্রিয় বান্দাদের সাথী হয়ে জান্নাতে ফিরে থাকতে পারি সেই জন্য আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।